আসসালামু আলাইকুম। এটের মগলা সমাজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুজা দাস। श्रुति জানিয়ে দিচ্ছে ইউপে সংবাদ শিরোনাম। মেচুরেল সহ বিভিন্ন উন্নয়ন কাজের জন্য রাসানি জানজট বাড়ছে। সড়কে চাপ কমাতে বন্ধ নগরীতে চালু হচ্ছে ওয়াটার বাস। সংসদে না যাওয়ার ব্যাপারে এখনো অনর জাতীয় ঐক্যফ্রন্ট বলছে বিএনপি। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মামলা করা ও নেয়া কেন অবৈধ নয় হাইকোর্টের রুল ইপিজেড শ্রম আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন এবং বিপিএলে টস হেরে খুলনা এর বিপক্ষে ব্যাট করছে কুমিল্লা সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাজধানীর যানজট কয়েক গুণ বেড়েছে ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে মেট্রো রেল সহ বিভিন্ন উন্নয়ন কাজের জন্য যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ তবে মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে পুলিশ সহ সব পক্ষের সাথে সমন্বয় করে জনভোগান্তি কমানোর চেষ্টা চলছে বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামী রাজধানীতে যানজট এখন নগরবাসীর নিত্যদিনের সঙ্গী প্রতিদিন ভোগান্তির কথা মাথায় রেখে বাসা থেকে বের হন কর্মজীবী মানুষ তবে রাস্তায় নেমে সব হিসেব পাল্টে যাচ্ছে নগরবাসী পনেরো মিনিটের পথ যেতেই ঘন্টার পর ঘন্টা সময় লাগায় অফিসগামী মানুষ বেশি ভোগান্তিতে পড়ছেন যানজট অনেক অনেক যানজট ভাই এভাবে হইলে তো চলে না আমাদের তো অফিস আছে আমরা আসলাম না অনেক জাম এই দিক দিয়ে আসতে অনেক কষ্ট হইছে আর বাচ্চা নিয়ে যাওয়া না অনেক কষ্ট বাসা থেকে বের হলে 1 ঘন্টা আগে বের হইতে 1.5 ঘন্টা আগে বের হইতে তারপর আমাদের কর্মস্থলে আমরা একদম ঠিকতে পৌঁছাতে পারি না সময় মতো এদিকে ট্রাফিক পক্ষ চলমান থাকলেও সড়কে শৃঙ্খলা ফেরানো যাচ্ছে না গাড়ির ফিটনেস এবং কাগজপত্র পরীক্ষার জন্য চেকপোস্ট বসানো হলেও জ্যাম নিয়ন্ত্রণে অসহায় ট্রাফিক বিভাগ ঢাকায় আপনার অনেক রাস্তাঘাট ঘোরাঘুরিও আছে আপনার মেট্রো রেলের কাজ হচ্ছে অনেক কারণে হয় এটা তো আমাদের আমাদের সর্বত্র চেষ্টা আছে খামারবাড়ি ও কারণ বাজারে মেট্রো রেলের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়। ভিআইপি সড়কে এখন দিনের অধিকাংশ সময় যানজট থাকে এক সারিতে চলতে হচ্ছে যানবাহন মেট্রো কর্তৃপক্ষ বলছে যানজট সহনীয় পর্যায়ে রাখতে কাজ করছেন তারা যেই জায়গাগুলি খুব ব্যস্ত এলাকা সেই জায়গায় যতক্ষণ পর্যন্ত আমার ছোটো করে একটা ঘেরাও দিয়ে কাজটা করা যায় ততক্ষণ পর্যন্ত আমরা ছোট ঘেরাও দিয়ে কাজ করছি কিন্তু একটা সময় আসবে যখন ভায়াডা কি করতে হবে তখন আর ছোট জায়গায় পারা যাবে না এই জন্য আমরা একটা ট্রাফিক ম্যানেজমেন্ট প্ল্যানও তৈরি করেছি বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগ আর নগরবাসীর সহযোগিতা কিছুটা কমাতে পারে যানজটের মাত্রা এমনটাই বলছেন সংশ্লিষ্টরা মিরপুর আগারগাঁও সড়কের পর বাংলা মোটর এবং শাহবাগ সড়কে মেট্রো কাজ শুরু হয় যানজটের মাত্রা এখন অসহনীয় পর্যায়ে চলে গেছে ঘন্টার পর ঘন্টা মানুষকে অপেক্ষা করতে হচ্ছে এই প্রধান সড়কে উন্নয়ন কাজ চলাকালীন যদি বিকল্প সড়ক ব্যবহার করা না যায় তাহলে যানজটের মাত্রা কমানো যাবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা শফিকুল ইসলাম শামীম এটিএন বাংলা ঢাকা এদিকে যানজট এরিয়ে বিমান যাত্রীদের দ্রুততম সময় পৌঁছে দিতে চট্টগ্রামের সদরঘাট থেকে পতেঙ্গা পনেরো নম্বর ঘাট পর্যন্ত ওয়াটার বাস সার্ভিস চালুর উদ্যোগ চলছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে এতে কম সময় যাত্রীরা বিমানবন্দরে পৌঁছাতে পারবেন পাশাপাশি নদী পথে উপভোগ করতে পারবেন প্রাকৃতিক দৃশ্য কর্ণফুলী নদীতে চলাচলের জন্য প্রথম পর্যায়ে চারটি ওয়াটার বাস নির্মাণ করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন তামিম মাহমুদ কর্ণফুলী নদীর কুল ঘেঁষে গড়ে উঠেছে নগরী চট্টগ্রাম যেখানে বসবাস ষাট লাখেরও বেশি মানুষের শহরের যানজটে যখন নাকাল বিমানবন্দরগামী সাধারণ মানুষ তখন এই নদীপথকে বিকল্প রুট হিসেবে ব্যবহার করার উদ্যোগ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ এই নৌরুট চালু হলে দ্রুত এবং খুব সহজে বিশাল এ নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করা যাবে ফলে এড়ানো যাবে নগরীর যানজট চট্টগ্রাম নগরীর জিএসসি মোড় থেকে পতেঙ্গার দূরত্ব প্রায় আঠারো কিলোমিটার স্বাভাবিক গতিতে গাড়ি চললে এই দূরত্ব পাড়ে দিতে সময় লাগে পঁচিশ থেকে তিরিশ মিনিট কিন্তু লালখান বাজার দেওয়ানহাট আগ্রাবাদ বারিক বিল্ডিং কাস্টমস ইপিজেড সহ অন্তত আটটি পয়েন্টে ভয়াবহ যানজটে পড়তে হয় যানবাহনগুলোকে এতে পতেঙ্গা পৌঁছতে সময় লেগে যায় দু থেকে তিন ঘণ্টা তাই বিমানবন্দরগামী যাত্রীদের কথা বিবেচনায় নিয়ে নগরের সদরঘাট থেকে পতেঙ্গা পনেরো নম্বর ঘাট পর্যন্ত প্রাথমিকভাবে চারটি ওয়াটার বাস চালুর উদ্যোগ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ প্রাথমিকভাবে চারটা জাহাজ দিয়ে কার্যক্রমটা শুরু হবে এবং চুক্তি অনুযায়ী আগামী ফেব্রুয়ারির শেষের দিকে কিংবা মার্চের প্রথম থেকে এটা চালু হওয়ার কথা আছে ওখানে পন্টুন জেটি এবং অন্যান্য যে জাহাজ এবং এই সাপোর্টগুলো দেওয়ার জন্য এগুলো আমরা অলরেডি চট্টগ্রাম ড্রাইডককে আমরা কার্যাদেশ দিয়েছি ইতিমধ্যে ওয়াটার বাস নির্মাণের জন্য চিটাগাং ড্রাইডকের সঙ্গে প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সেই সাথে সদরঘাট ও পতেঙ্গাতে চলছে টার্মিনাল নির্মাণের কাজ নগর বিদ্যা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলছেন এটি শুধু বিমানবন্দরগামী যাত্রীদেরই কেবল সুবিধা দেবে না তার সাথে ভ্রমণ পিপাসুদের জন্য হবে বিনোদনের মাধ্যম পৃথিবীর সব দেশে যে শহরগুলোতে এ ধরনের নদী বা খাল আছে তারা কিন্তু এটাকে খুব সুন্দর করে ব্যবহার করে যাতায়াতের ক্ষেত্রে এবং পর্যটকদের ক্ষেত্রে তা আমরা আশা করবো এটা বন্দর কর্তৃপক্ষ সফলভাবে বাস্তবায়ন করবেন ফ্রান্সে যান জার্মানিতে যান তারা তাদের নদীগুলোকে এভাবেই ইউজ আগামী মার্চ মাসের মধ্যেই এই নৌরুটটি চালুর কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ তাই দ্রুত নৌরুটটির বাস্তবায়ন দেখার অপেক্ষায় নগরবাসী তাম্মিম মাহমুদ এটিএন বাংলা চট্টগ্রাম সংসদে না যাওয়ার ব্যাপারে এখনো ঐক্যবদ্ধ জাতীয় ঐক্যফ্রন্ট এমনটাই জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুলকি রিজভি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন কারচুপি করে ক্ষমতায় এসে দেশকে একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আর অপকর্ম ঢাকতে গণমাধ্যমকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে সরকার রিসভির দাবি আইনশৃঙ্খলা বাহিনীর রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে আইনি বাধা না থাকলেও বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হচ্ছে না বলেও উল্লেখ করেন রিসভি ঐক্যফ্রন্ট যেখানে বিএনপি সহ অন্যান্য সবাই আছেন সবাই একমত হয়ে সিদ্ধান্ত নেবে ঐক্যবদ্ধ সবাই আছে যা কিছু হবে সব সিদ্ধান্ত অনুযায়ী হবে এবং এর আগে যে সিদ্ধান্তটি হয়েছে না যাওয়ার যে সেই সিদ্ধান্তটি এখনও পর্যন্ত বলবৎ আছে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রধান অনুশীলন সরকার সেই নির্বাচনী ব্যবস্থাকেই চূড়ান্তভাবে ভেঙে তচনচ করে দিয়েছে সুনির্দিষ্ট তথ্য ও অভিযোগ ছাড়া মামলা দায়ের এবং মামলা নেয়া কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি ময়নুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন রিটকারীর আইনজীবী জানান জমি জমার বিরোধের জেরে রাজধানীর মতিঝিল থানায় গত বছরের বিশ আগস্ট দায়ের করা এক মামলায় সাড়ে পাঁচ বছরের এক শিশুকেও আসামি করা হয় ওই মামলার এজাহার চ্যালেঞ্জ করে শিশুটির বাবা হাইকোর্টে রিট আবেদন করেন এদিকে তেত্রিশ মামলায় ভুল আসামিকে তিন বছর গ্রেফতার রাখায় দুদকের আইন শাখার মহাপরিচালক মামলার বাদী আইন ও স্বরাষ্ট্র সচিবের একজন প্রতিনিধিকে রোববার তলব করেছে হাইকোর্ট এছাড়া উন্নয়ন কাজের কারণে রাজধানীর বায়ু দূষণ রোধে পদক্ষেপ নেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে এর শুনানি বাংলাদেশ ইপিজেড শ্রম আইন দু হাজার উনিশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয় পরে সচিবালয় মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম জানান এই আইনের মাধ্যমে ইপিজেডে শ্রম আইন কার্যকর হবে এছাড়াও বাংলাদেশের পতাকাবাহী জাহাজ সংরক্ষণ আইন দু হাজার উনিশের খসড়ারও চূড়ান্ত অনুমোদন দেয়া হয় এ বিষয়ে শফিউল আলম আরও জানান সমুদ্র পথে আমদানি রপ্তানিতে বাংলাদেশী পতাকাবাহী জাহাজে মোট পণ্যের পঞ্চাশ ভাগ পরিবহন করতে হবে এই আইন না মানলে পাঁচ লাখ টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছে আগের আইনে জরিমানার বিধান ছিল না এবং পণ্য পরিবহনের বাধ্যবাধকতা ছিল চল্লিশ ভাগ আন্তর্জাতিক নদ নদীতে বাংলাদেশের পানির ন্যায্য হিস্সা আদায়ে উনিশশো সাতানব্বই সালের জাতিসংঘ সনদে অনুস্বাক্ষরের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা একই সাথে ভারত সহ অন্যান্য দেশ যাতে এই সনদে সই করে তার জন্য কূটনৈতিক তৎপরতা জোরদারের তাগিদ দিয়েছেন তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব পরামর্শ দেন বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন ও পরিবেশ নেটওয়ার্ক বেনের নেতৃবৃন্দ এ সময় বদ্বীপ পরিকল্পনা ও উন্নয়ন নিয়ে ঢাকার সদ্য শেষ হওয়ার দুই দিনের সম্মেলনের বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হয় দেশের মৃতপ্রায় নদীগুলোর উন্নয়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়ানোরও তাগিদ দেন বিশেষজ্ঞরা কোন প্রয়োজন ছিল না বলে আমরা মনে করি পানি বিষয়ক ন্যাচারাল ওয়াটার যদি একটা থাকে যেটি আছে অলরেডি আপনি সেটিকে তো করে আপনি ডেল্টা প্ল্যান করা উচিত ছিল সেটা কিন্তু আমরা ওই জায়গায় একটা ঘাটতি দেখতে পেয়েছি বিপিএল এ খুলনা এর বিপক্ষে ব্যাট করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স টস জিতে কুমিল্লাকে ব্যাট করার আমন্ত্রণ জানান খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ দারুণ সূচনা করে তামিম ইকবাল ও এভিন লুইস জুটি শেষ খবর পাওয়া পর্যন্ত কুমিল্লার সংগ্রহ সংগ্রহের ষাট রান এবার জানাবো শেয়ার বাজারের খবর পুঁজিবাজারে তালিকাভুক্ত আঠারোটি কোম্পানি পরিচালনা পরিষদের বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে কোম্পানিগুলো হল নিটল ইন্স্যুরেন্স পাওয়ার গ্রিড জেমিনি সি ফুড খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং বিকন ফার্মা সিলভা ফার্মা অ্যাপেক্স ট্যানারি এসসিআই ফর্মুলেশন এসিআই সাইফ পাওয়ার আইটি কনসালটেন্টস বারাকা পাওয়ার বিবিএস কেবলস ফুয়াং ফোর্স এম আই সিমেন্ট ন্যাশনাল পলিমার আমান কটন এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড দিনের বিভিন্ন সময় অনুষ্ঠিত সভায় নেটাল ইন্স্যুরেন্স বিনিয়োগকারীদের জন্য লোভাংশ ঘোষণা করা হতে পারে এছাড়া অন্যান্য কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয় পাওয়ার পাওয়ার ও লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এ সময় সামিট পাওয়ারের শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা বিশ পয়সা আগের বছর একই সময় আয় ছিল এক টাকা তিরিশ পয়সা ছয় মাসে ইপিএস হয়েছে দুই টাকা চুয়ান্ন পয়সা আগের বছর যা ছিল দুই টাকা ছত্রিশ পয়সা একত্রিশ ডিসেম্বর শেষে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে তিরিশ টাকা চৌষট্টি পয়সা এদিকে সাহজিবাজার পাওয়ারের শেয়ার প্রতি আয় হয়েছে একাশি পয়সা আগের বছর আয় ছিল এক টাকা পঁয়তাল্লিশ পয়সা ছয় মাসে ইপিএস হয়েছে দুই টাকা দশ পয়সা আগের বছর একই সময় তা ছিল দুই টাকা বিরাশি পয়সা একত্রিশ ডিসেম্বর শেষে সম্পদ মূল্য হয়েছে তেইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আর এ কে সিরামিকের টাইলসের চারটি প্লান্টের মধ্যে একটির উৎপাদন আরও বিশ দিন বন্ধ থাকবে এর আগে এগারো ডিসেম্বর থেকে প্লান্টের রক্ষণাবেক্ষণ কাজের জন্য দিনের জন্য উৎপাদন বন্ধ করা হয় জানুয়ারির পর উৎপাদন শুরুর কথা থাকলেও রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন না হওয়ায় আরও বিশ দিনের জন্য উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে আগামী বিশ ফেব্রুয়ারি পর্যন্ত প্ল্যান্টের উৎপাদন বন্ধ থাকবে তবে অন্য তিনটি প্ল্যান্টের উৎপাদন চলবে এবারে আন্তর্জাতিক সংবাদ ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা ওয়ান গুয়াইদো বা মার্কিন কোন কূটনীতিকের বিরুদ্ধে হুমকি দেয়া হলে তার সমুচিত জবাব দেবে যুক্তরাষ্ট্র দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন টুইটারে এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন এদিকে সিরিয়ার পর এখন ভেনেজুয়েলাকে ঘিরে দুভাগে বিভক্ত হয়ে পড়েছে বিশ্ব রাজনীতি সুজন বিস্তারিত জানাচ্ছেন একের পর এক অঘটনে দ্রুতই পাল্টে যাচ্ছে ভেনিজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি যেখানে মূল দ্বন্দ্ব দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদোর মধ্যে যদিও এখন এই দ্বন্দ্ব মোটেই জাতীয় পর্যায়ে নেই বরং তা ছাপিয়ে গেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রেসিডেন্ট মাদুরোকে হটাতে দলীয় নেতাকে প্রত্যক্ষ সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র কানাডা সহ অন্তত বিশটি দেশ এরই মধ্যে হুয়ান গোয়াইদোকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেছে এই সব দেশ আর যথারীতি বামপন্থী সরকারের পক্ষে অবস্থান নেয় রাশিয়া চীন মেক্সিকো ও তুরস্ক জালিয়াতি ও বিরোধী দলগুলোর বয়কট করা নির্বাচন বাতিলের দাবি উপেক্ষা করে চলতি মাসের শুরুতে দ্বিতীয় মেয়াদের শপথ নেন প্রেসিডেন্ট মাদুরো এরপরই দ্রুত পরিস্থিতি পাল্টে যেতে থাকে নতুন নির্বাচন আয়োজনে আট দিনের আলটিমেটাম দেয় ইউভুক্ত দেশগুলো যা প্রত্যাখ্যান করেন মাদুরো ওই আলটিমেটাম শেষ হচ্ছে আগামী রোববার ভেনিজুয়েলা সরকারকে সবচেয়ে কড়া ভাষায় সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন টুইটারে তিনি বলেন গোয়াইদো বা মার্কিন কূটনীতিককে হুমকি দিলে নিজের জন্য চরম পরিণতি ডেকে আনবে মাদুরো প্রশাসন এর আগে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্ন করে বাহাত্তর ঘন্টার মধ্যে মার্কিন কূটনীতিকদের কারাকাস ছাড়ার নির্দেশ দেন প্রেসিডেন্ট মাদুরো এদিকে আগামী বুধ ও শনিবার সরকার বিরোধী মহাসমাবেশ ডেকেছেন গুয়াইদো এর বিপরীতে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মাদুরো সুজন এটিএন খবর। জোহান্সবার্গে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে জেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে আট উইকেটে হারিয়ে সিরিজের সমতা আনল পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদের নিষেধাজ্ঞার খবরের পরপরই মাঠে নেমে টস জিতে প্রতিপক্ষকে এর আমন্ত্রণ জানায় পাকিস্তান উসমান শেন ওয়ার্ডের বোলিং তোপে মাত্র একশো বাষট্টি রানই থামে প্রোটিয়াদের প্রতিরোধ হাসিম আমলা আর অধিনায়ক ফাফ ডুপ্লেসিস ফিফটি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেও সফল হননি আমলা উনষাট আর ডুপ্লেসিস করেন সাতান্ন রান শেনওয়ারি পঁয়ত্রিশ রানে চার উইকেট নেওয়ার পাশাপাশি শাহিদ আফ্রিদি এবং শাদাব খান দুটি করে উইকেট নেন জবাবে ইমামুল হকের একাত্তর ফকর জামানের চুয়াল্লিশ আর বাবার আজমের একচল্লিশ রানে একত্রিশ ওভার তিন বলে দুই উইকেট হারিয়ে সহজয় তুলে নেয় সফরকারীরা স্প্যানিশ লা লিগায় জিরোনাকে দুই শূন্য গোলে হারের শীর্ষস্থান ধরে রাখল বার্সেলোনা আর স্প্যানিওলের বিপক্ষে চার দুই গোলে জিতে টেবিলের তিন নম্বরে উঠে এলো রিয়াল মাদ্রিদ এদিকে চেলসিতে গঞ্জালো হিগুয়েনের অভিষেক ম্যাচে শেফিল্ড ওয়েস ডেকে তিন শূন্য গোলে হারিয়েছে ব্লুজরা অন্যদিকে ইতালিয়ান সিরিয়াতে জুভেন্টাস জয় পেলেও তুরিনের কাছে এক শূন্য গোলে হেরে গেছে ইন্টারপেলা রিপোর্ট করছেন এস এম বার্সেলোনার পনেরো নম্বর জয়ের পর স্প্যানিশ গণমাধ্যম মার্কা তাদের বিশ্লেষণে বলছে তিন কারণে জিরোনাকে হারতে হয়েছে প্রথমত বার্সেলোনার গোলপোস্টের সামনে আন্দ্রেটার স্ট্রেগানের প্রাচীর হয়ে দাঁড়ানো দ্বিতীয়ত দুই উইংয়ের লড়াইয়ে জিরোনার ফুটবলারদের ব্যর্থতা আর তৃতীয়ত রেফারি পাবলো বিতর্কিত সিদ্ধান্ত ম্যাচে চোখ বুলিয়ে দেখা যায় বর্তমান চ্যাম্পিয়নদের প্রথম গোলটি পর্তুগিজ ফুটবলার উইঙ্গার নেলসন সেমেদুর পা থেকেই এরপর একান্ন মিনিটে জিরোনার ফুটবলার বার্নার্ডোর দ্বিতীয় হলুদ কার্ডের সিদ্ধান্তটি বিতর্কিতই তাতে একজন কম নিয়ে আর খেলায় ফিরতে পারেনি জিরোনা অবশ্য নিজের ২৬ নম্বর গোল দিয়ে বার্সাকে দুই শূন্য ব্যবধানে জয় এনে দেন আর্জেন্টাইন মহাতারকা মেসি লালিগায় এটি ছিল তার তিনশো নম্বর জয় তাতে তালিকার তিনি উঠে আসলেন তিনি লালিগার আরেক শিরোপা প্রত্যাশী রিয়ালের জয়ের কৃতিত্ব পাচ্ছেন কোচ সান্তিয়া বরখাস্ত হওয়া কোচ হুলেন লোপে থেকে যাদের বাতিলের খাতায় রেখেছিলেন সেই ভিনিসিয়াস করিম বেনজেমাদের উপর আস্থার প্রতিদানি দিচ্ছেন ফুটবলাররা স্পানিয়াল বিপক্ষে বেনজেমা দিয়েছেন দু গোল সঙ্গে গ্যারেথ বেল আর সার্জিও রামোসও জ্বলে ওঠায় একুশ ম্যাচে বারোতম জয় পায় রিয়াল মাদ্রিদ এদিকে এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে চেলসির হয়ে অভিষেকে জয়ের স্বাদ পান গঞ্জালো হিগুয়েন যদিও উইলিয়ানের জোড়া গোল আর হার্টসোন ওদই এক গোল দিয়ে কোচ মারিজুয়েস সারির মুখে হাসি ফোটান তবু হিগুয়েনের পারফরমেন্স স্বস্তি দিচ্ছে ব্লুজদের। অন্যদিকে ইতালিয়ান লিগে গত এপ্রিলের পর প্রথম হারের শঙ্কায় পড়েছিল জুভেন্টাস তবে কাভাকো কান্সুলের সমতা সূচক গোলের পর আটাশি মিনিটে পেনাল্টিতে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জুভরা শেষ করার আগে ইউপের সংবাদ শিরোনাম জানিয়ে দেব আর একবার মেট্রো রেল সহ বিভিন্ন উন্নয়ন কাজের জন্য রাজধানী যানজট পাচ্ছে সড়কে চাপ কমাতে বন্ধ নগরীতে চালু হচ্ছে ওয়াটাবাস সংসদে না যাওয়ার ব্যাপারে এখনো অনর জাতীয় ঐক্যফ্রন্ট বলছে বিএনপি সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মামলা করা ও নেয়া কেন অবৈধ নয় হাইকোর্টের রুল ইপিজেট শ্রম আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন এবং বিপিএল এ টস হেরে খুলনা টাইটান্স এর বিপক্ষে ব্যাট করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর এই ছিল এখনকার সংবাদ আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/etnnews এবং সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথে থাকুন